হ্যালো ফ্রেন্ড, দেখো এই রেমাল ঝড়ে আমার কি ক্ষতি করেছে। সম্পূর্ণ গাছগুলো পড়ে গেছে। কালকে রাত থেকে রেমাল ঝড় শুরু হয়ে গেছে, এখনো থামার নাম পর্যন্ত নেই। 120 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। দেখতে পাচ্ছ আমার যে ক্ষতি হয়ে গেছে, সম্পূর্ণ গাছ পড়ে গেছে আমার। এই সাইডের গাছগুলো তো একদম পুরো রেমাল ধরে তেহেস নেহেস করে গেছে। এখানে ড্রাগন গাছ ছিল, ড্রাগন গাছে এটাও ছিঁড়ে গেছে। দেখতে পাচ্ছি ঝড়ে আমার কি ক্ষতি করে দিয়ে গেছে, এর দায় কে নেবে? 120 কিলোমিটার ব্যাগে রেমাল ঝড় হচ্ছে। কালকে রাত থেকে শুরু হয়েছে, অনবরত বৃষ্টি পড়ছে। এখনো বৃষ্টির নাম থামার নামই নেই। চারিদিকে শুধু কাদা কাদা আর কাদা। অবভিয়াসলি কাদা হওয়াতে কাদা তো হবেই, কারণ আমরা গ্রামে থাকি। যাই হোক, আমার গাছগুলোর কি অবস্থা করেছে ঝড়ে তাই দেখো। কালকে রাত থেকে 120 কিলোমিটার ব্যাগে রেমাল ঝড় হচ্ছে, এখনো অনবরত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ রেমাল ঝড় পুরো তেষ নেষ করে দে, মানে পুরো সর্বনাশ করে দিয়েছে আমাদেরকে, বিশেষ করে আমাকে। দেখো কি করেছে, সম্পূর্ণ গাছগুলো একদম পড়ে রয়েছে। ওইদিকে পাটখটির পাড়া আছে, ওটাও পুরো তেহেস নেহেস করেছে। এখন ঝড় শুরু হয়ে গেছে। ভিডিও বানানোর সময়ই পাইনি রাত্রে, এখন উঠে ভিডিও বানাচ্ছি। রেমাল আমাকে তেহেস নেহেস করে চলে গেল। যে ক্ষতি আমার হলো, এর দায় কে নেবে বলো? কে নেবে? এই ভিডিওটা ভাইরাল হবে, তারপরে কেউ না কেউ নেবে। কে জানি আমার ভিডিও ভাইরালই হয় না। দেখি রেমাল ঝড়ের ভিডিও কি ভাইরাল হয় কি হয় না। ওকে গাইস, বাই বাই।